আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আজকে আমি এসেছি কুর্মিটোলা জেনারেল হসপিটালে। তো এখানে এসে আমার করোনার প্রথম টিকা ডোজ নিলাম। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুর্মিটোলা জেনারেল হসপিটালের সামনের গেটের, এখানে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সামনের অংশটা সাজানো হয়েছে। হসপিটালের সামনে দুই পাশে সুন্দর করে এভাবে গার্ডেন করে দেওয়া আছে। কুর্মিটোলা হসপিটালটা অনেক বড় এরিয়া নিয়ে করা, আর এই ফ্রন্ট সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ দিয়ে ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। করোনা টিকা নিতে এসে আমার কাছে প্রথমে খুব ভয় লাগছিল, মনে মনে খুব টেনশন করছিলাম। যখন টিকা দিয়ে ফেলেছি তখন আসলে একটুও ব্যথা লাগেনি, কোনো ব্যথা ট্যাথা পাই নাই। যখন ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেছে এরপর আমার কাছে খুব ভালো লাগছিল, এক কথায় আমার কনফিডেন্স বেড়ে গেছে। আশা করছি পরবর্তী টিকাগুলো আমি হচ্ছে সাহসের সাথে নিতে পারবো। তো টিকা দেওয়ার পরে বাইরের এই সামনের অংশটা আমি একটু ভিডিও করে নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই হসপিটালের সামনে একটা হচ্ছে ফোয়ারা আছে, পানির ফোয়ারা, যে অনেকগুলো গোল্ডেন কালারের ময়ূর বসে আছে পানির ফোয়ারার মধ্যে, মাঝখানে ভরে পানিগুলো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম মেইন রোড থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফ্রন্ট সাইডের গেট পর্যন্ত। তো অনেক গরমের মধ্যে যখন আপনি ঢাকার রাস্তার যানজট পেরিয়ে আসবেন তখন কিন্তু এই যে ফ্রন্ট সাইডের প্রথমেই আপনার এই ফোয়ারাটা চোখে পড়বে। তো গরমের মধ্যে এরকম ঠান্ডা পানির একটা ফোয়ারা দেখে কিন্তু মনে এমনিতেই প্রশান্তি চলে আসে। তো খুব সুন্দর এনভায়রনমেন্ট আমি বলবো, শহরের ভিতরে কিন্তু এরকম খোলামেলা জায়গা নিয়ে আর হাসপাতাল খুব কমই দেখা যায়। এরকম একটা পরিবেশ দেখলে আসলে রোগীর মন এমনিতে অনেকটাই ভালো হয়ে যায়, এটা নারকেল আমার কাছে খুবই ভালো লেগেছে। কোকোনাট ট্রি এটা কেন রেন, তোমার দাদার বাসার সামনেই তো আছে, কতবার পায়রা খেলাম এবার বুঝতে পারছি, প্রথমত খেয়াল করেনি। এটা নারকেল, আর এই পাশে একটা অনেক বড় সড় একটা পুকুর আছে, পুকুরের চারপাশে এভাবে নারকেল গাছ লাগানো, খুব সুন্দর। আর ঠান্ডা ঝিরিঝিরি বাতাস বইছিল, ভালোই লাগছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপরে হচ্ছে চলে আসছি। যারা এখনও কুর্মিটোলা হাসপাতালে যাননি তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীরকম হাসপাতালটা। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। বাই বাই।